ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং বিষয়টা কি। তাহলে এর আগেও আমি এই বিষয়গুলো নিয়ে একদিন আলোচনা করেছিলাম যে ভিডিও এডিটিং কি, এটার গুরুত্ব, তারপরে কি কি সফটওয়্যার কাজ করব, আবার ক্যামতাসিয়া, যেহেতু আবার নতুন করে শুরু করতেছি, সো আজকে আবার এই বিষয়টা নতুন করে আলোচনা করব। তো প্রথমে আমরা ভিডিও এডিটিং কি এই বিষয়ে যদি জানি, তাহলে ভিডিও এডিটিং হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে আমরা একটা অসম্পূর্ণ ভিডিওকে সম্পূর্ণ করব। একটা র ফুটেজকে কোথায় করতে হবে, যেমন একজন ভিডিও দেখে বুঝতে পারবে যে এই ভিডিওর এই অংশটুকু কেটে ফেলে দিতে হবে, এই অংশে এই ধরনের একটা ইফেক্ট দিলে ভিডিওটা সুন্দর হবে, এই অংশে আমার একটা লয়ার থার্ড, একটা অ্যানোটেশন, এগুলো অ্যাড করলে ভিডিওটা সুন্দর হবে, বা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকতে পারে, সেই নয়েজটাকে যদি আমরা রিমুভ করে ভিডিওর যে সাউন্ডটা থাকে সেই সাউন্ড কোয়ালিটিটা যদি ডেভেলপ করি তাহলে ভিডিওটা সুন্দর হবে। অর্থাৎ টোটাল একটা প্রক্রিয়া যেখানে আমরা একটা অসম্পূর্ণ ভিডিওকে সম্পূর্ণ করব। এবার আসুন ভিডিও এডিটিংয়ের গুরুত্বটা কেমন। যত দিন যাচ্ছে যদি আপনি লক্ষ্য করেন চারদিকে, যদি আপনি ফেসবুকের দিকে তাকান, আপনি ইনস্টাগ্রামের দিকে তাকান, টুইটারের দিকে তাকান, ইউটিউবের দিকে তাকান, সবাই এখন যেটা করতেছে তাদের ভিডিওগুলো আপলোড করছে, ভিডিওগুলো বানাচ্ছে। একদম বড় কোম্পানি এখন তাদের মার্কেটিংয়ের পলিসিটা নিয়ে আসতেছে অনলাইন ভিত্তিক। এখন আর ওই দোকানে দোকানে ঘুরে পোস্টার টানায় যে এত মার্কেটিং করা দরকার নেই, এখন তাদের মূলটা হচ্ছে যে আমরা অনলাইনে বেশি মার্কেটিং করব। এখন বর্তমান সময়ে মার্কেটিংয়ের মূল উপাদান হচ্ছে ভিডিও। দেখবেন অনেক কোম্পানি, যেমন আমি যদি বলি দারাজ বা অন্যান্য যে কোম্পানি যে প্রোডাক্টগুলো সেল করে, তাদের মূল উপাদান হচ্ছে এখন ভিডিও। ছোটো ছোটো যে প্রোডাক্টগুলো আছে এগুলো অ্যাড তৈরি করে, অ্যাড তৈরি করে ভিডিও আকারে ছেড়ে দিচ্ছে, হিউজ পরিমাণ ভিউ হচ্ছে। নর্মাল একটা ইমেজের তুলনায় আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ফেসবুকে, দেখবেন এর ভিউটা অনেক বেশি হচ্ছে, এইটার রেসপন্সটা অনেক বেশি পাচ্ছেন একটা নর্মাল ছবির তুলনায়। সো চারদিকে তাকালে আপনি দেখবেন সব দিকেই এখন ভিডিও আর ভিডিও। এখন একটা ভিডিও তৈরি করতে গেলে এটার এডিটিংয়ের কাজ লাগবেই, সো এটার গুরুত্বটা অনেক বেশি। এবার আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনি একজন ইউটিউবার হতে পারবেন খুব সহজেই, কারণ একজন ইউটিউবার হতে চাইলে সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এডিটিং জানা। আপনি যদি একজন ভিডিও এডিটর হতে পারেন তাহলে আপনি ইজিলি একটা ভিডিও বানাইতে পারবেন, কোন শ্যুটটা কোন অ্যাঙ্গেলে দিলে, কোন কথাটা কিভাবে বললে আপনার ওই ভিডিওর সাথে যাবে বা ওইটা মানানসই হবে, এটা আপনি একজন ভিডিও এডিটর হিসেবে বুঝতে পারবেন। তৃতীয় যে বিষয়টা, একজন ভিডিও এডিটর হিসেবে আপনি অনলাইন মার্কেট প্লেসে, যেমন যদি বলি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। বর্তমানে আপওয়ার্ক, ফাইবার যেখানে যান না কেন, ভিডিও এডিটিংয়ের গুরুত্বটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে যত দিন যাবে এটা বাড়তেই থাকবে, কারণ প্রত্যেকটা মানুষ এখন অনলাইন ভিত্তিক হচ্ছে এবং ভিডিওর গুরুত্বটা বেড়েই যাচ্ছে। সো একজন ফ্রিল্যান্সার হিসেবে, ভিডিও এডিটর হিসেবে যখন আপনি কাজ করবেন তখন আপনার চাহিদাটা দিন দিন বাড়তেই থাকবে। এবার আসুন ভিডিও এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো, আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম যে আমরা তিনটা সফটওয়্যারের কাজ দেখাবো, একটা হচ্ছে ক্যামতাসিয়া, একটা হচ্ছে ফিল্মোরা, আর একটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এখন এর বাইরেও অনেক প্রফেশনাল মানের সফটওয়্যার আছে, অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, তবে আমরা যদি এই তিনটা সফটওয়্যার কাজ শিখতে পারি, ক্যামতাসিয়া, ফিল্মোরা এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তাহলে আমাদের বাড়তি আর কোনো সফটওয়্যার দরকার নেই। অনেকে এমন আছে শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রো পারে, অন্য কোনো সফটওয়্যার পারে না, সেও প্রফেশনাল মানের খুব ভালো কাজ করছে। বাট আমরা যদি তিনটা সফটওয়্যারের কাজ শিখতে পারি তাহলে আমরা বলবো যে আমরা সুপার প্রফেশনাল, আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কাজই করতে পারবো যদি আমরা এই তিনটা সফটওয়্যারের কাজ খুব ভালোভাবে শিখতে পারি। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হলো তিনটা সফটওয়্যার, একটা হচ্ছে ক্যামতাসিয়া, ফিল্মোরা এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই তিনটা দিয়ে আমরা ভিডিও এডিটিং শেষ করব। তাহলে আজকে তারপরে আমরা যেটা করব ক্যামতাসিয়া ইন্টারফেসটা দেখব। আচ্ছা, না থাকলে এটা ই করে নেবেন, ডাউনলোড করে নেবেন, আর পরে আমি ইনস্টল কীভাবে করতে হবে এটা দেখাই দেব, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ক্যামতাসিয়া 2021 এই ভার্সনটা আমরা ইউজ করবো, একদম লেটেস্ট ভার্সন। তো এই যে যদি আমরা এই স্ক্রিনে দেখতে পারি শর্টকাট আইকন তৈরি করা, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এই সফটওয়্যারটা ওপেন হবে, অথবা টাস্কবারে যদি আমরা এই সফটওয়্যারটা পিন করে রাখি, জাস্ট একটা ক্লিক করা মাত্র টাস্কবার থেকে ওপেন হবে, আমার ক্যামতাসিয়া সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আরেকটা কথা বলি, এই ক্যামতাসিয়া, তারপরে যে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, বা প্রিমিয়ার প্রো বলেন, ফিল্মোরা বলেন, এগুলো প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু খুব ভারী সফটওয়্যার। ইভেন আমরা যেটা করি ক্র্যাক করে ইউজ করি, ক্র্যাক করলে এটা আরও ভারী হয়ে যায়, ক্র্যাক ফাইলগুলো করতে গেলে একটু স্লো কাজ করবেই, আর যখন সফটওয়্যার ধরে একটু স্লো কাজ করতেছে আপনার একের পর এক ক্লিক করা করবেন না। অনেকে দেখা যাচ্ছে সফটওয়্যার স্লো কাজ করতেছে, একের পর এক ক্লিক করতেই আসেন যে কাজ করতেছে না কেন, এই জিনিসটা করবেন না, তাতে সফটওয়্যার আরও হ্যাং মারবে।
একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা ক্যামটাসিয়া ওপেন হওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা বা ওয়েলকাম পেজটা দেখতে পাচ্ছি এখানে খেয়াল করেন, প্রথম হচ্ছে আমরা এখানে নিউ প্রজেক্ট রয়েছে আমাদের, অর্থাৎ নতুন একটা প্রজেক্ট নিয়ে যদি শুরু করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে শুরু করতে পারবো। আর নিউ ফর্ম টেমপ্লেট অর্থাৎ ক্যামটাসিয়া এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের যে ওনার আছে তারাই অর্থাৎ এই ক্যামটাসিয়ার ভিতরে কিছু টেমপ্লেট তৈরি করে দিছে, যে টেমপ্লেটগুলো ইউজ করে আমি আমার কাজ শুরু করতে পারি। একটা হচ্ছে নিউ রেকর্ডিং, আমরা যদি কোনো একটা অ্যাকর্ড করতে চাই স্ক্রিনটাকে, যেমন আমি এখন এই মুহূর্তে অ্যাকর্ড করতেছি স্ক্রিনে যা হচ্ছে, যদি আমি এটা করতে চাই তাহলে নিউ রেকর্ডিং এই অপশনটাতে ক্লিক করব, তাহলে অ্যাকর্ডিং স্টার্ট হবে। দেন আরেকটা হচ্ছে যে ওপেন প্রজেক্ট, যেমন পূর্বে আমি কিছু প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি সেটা যদি ওপেন করে কাজ করতে চাই তাহলে আমি ওপেন প্রজেক্টে গিয়ে করতে পারি। এখানে যেমন আমার কিছু প্রজেক্ট আগে আছে, এখান থেকে কোনো একটা প্রজেক্ট ওপেন করতে চাইলে এখানেও ক্লিক করতে পারি, যেমন এই যে রিসেন্ট প্রজেক্ট, এখানে যদি আমি ক্লিক করি সেই প্রজেক্টটা ওপেন হবে, অথবা আমি যদি এখানে ক্লিক করি আমার কম্পিউটারের ভিতর যাবে, সেখান থেকে আমি ওপেন করতে পারবো। প্রথমত আমরা যেটা করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করা, আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব যেহেতু, তাহলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ক্যামটাসিয়া সফটওয়্যারটা ওপেন হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের ক্যামটাসিয়ার ইন্টারফেস। ক্যামটাসিয়ার সফটওয়্যারটা যখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে ওপেন করব তখন আমরা এই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ফাইল, এডিট, মডিফাই, এগুলো হচ্ছে ফাইল মেনু। দেন আমরা নিচে একটা একটা করে যেটা দেখতে পাচ্ছি যে রেকর্ড, আমরা যদি কোনো একটা মানে আমরা আমাদের পিসির স্ক্রিনটা রেকর্ড করতে চাই তাহলে আমরা এই রেকর্ড অপশনে আমরা ক্লিক করতে পারি। এটা একটা শর্টকাট কী রয়েছে, কন্ট্রোল আর। আচ্ছা, তারপরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলা দেখেন প্রত্যেকটা অপশনের ভিতরেই কিছু না কিছু আছে, যেমন মিডিয়া, মিডিয়ার ভিতরে আমরা কিছু ফাইল ইনপুট করে রাখতে পারি, লাইব্রেরির ভিতরে আমাদের কিছু ইনটু লয়ার থার্ড, এগুলো ক্যামটাসিয়া বাই ডিফল্ট দিয়ে রাখছে, সেগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি। তারপরে ফেভারিট, এই ফেভারিট লিস্ট আমরা কোনো কিছু পছন্দ হলে, যেমন আমরা এনোটেশনের ভিতরে কোনো কিছু আছে এখানে কোনো একটা ফেভারিট করে রাখতে চাই তাহলে এই ফেভারিট করে রাখলে এই লিস্টটা আমরা পাবো এই ফেভারিট লিস্টে। তারপর আমাদের ট্রানজিশন রয়েছে, যে ট্রানজিশন আমরা ভিডিওতে বা ইমেজে ইউজ করতে পারি। তারপরে বিহেভিয়ার, এই অপশনগুলো থেকে আমরা প্রত্যেকটা অপশনে কিছু না কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। তারপরে মোর অপশনে গিয়ে আমরা এখানে মোর অপশনে ক্লিক করে আমরা আরও কিছু অপশন পাবো, প্রত্যেকটা অপশন থেকে আমরা কিছু না কিছু ইউজ করতে পারবো ভিডিওটাকে আমরা সম্পূর্ণ করার জন্য বা অ্যাট্রাকটিভ করার জন্য। এরপরে দেখেন একবার ক্লিক করবো এগুলো চলে যাবে, আবার ক্লিক করবো এগুলো বের হবে, আমরা এক্সপেন্ড করতে পারবো। এইভাবে একবার ক্লিক করলে এগুলো দেখেন চলে যাচ্ছে, আবার ক্লিক করলাম এগুলো বের হয়ে আসবে, প্রত্যেকটা অপশনে একইভাবে কাজ করবে, একবার ক্লিক করলে চলে যাবে আরেকবার ক্লিক করলে এগুলো বের হবে। এরপরে যদি আমরা একটু নিচে যাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্র্যাক হয়েছে, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, এবং এই ধরনের একটা বার আমরা নিচে দেখতে পারতেছি, এটাকে বলা হয় টাইম লাইন। এই সফটওয়্যারের টাইম লাইন হচ্ছে এই নিচে এই অংশটুকু, এখানে ট্র্যাক ওয়ান আছে, ট্র্যাক টু আছে, আমরা চাইলে আরও ট্র্যাক নিতে পারি। বাই ডিফল্ট আমাদের দুইটা ট্র্যাক দেখাবে এখানে, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, এটাকে বলা হবে টাইম লাইন। আমরা কোনো একটা ভিডিও কাট সাট যাই করতে চাই না কেন, আমাদের এই ভিডিওটা টাইম লাইনে এনেই সেই জিনিসটা করতে হবে। আমাদের কিছু কিছু বিষয় এখন হাইড আছে, এই বিষয়গুলো হাইড সারানোর জন্য আমরা কোনো কিছু আমাদের ইনপুট করতে হবে। এখন এখন ইনপুটে গেলাম, ইনপুটে গিয়ে আমরা এখানে কোনো একটা কিছু ইনপুট করি, ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম, ইনপুট মিডিয়াতে ক্লিক করলে আমাদের এটা আসলো। দেন আমরা এই যে পিএনজি ফাইল এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা যখন আমরা এই টাইম লাইন অ্যাড করবো, অ্যাড টু টাইম লাইন এটা দিয়ে দিলাম, তার মানে আমাদের টাইম লাইন এটা আসলো। ওকে, তো এখন এই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে বেশি যাচ্ছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে টুল, এই টুলগুলো দিয়ে আমরা ভিডিওতে বিভিন্ন কাজ করতে পারি। যেমন একটা আছে কাট টুল, এটার মাধ্যমে আমরা ভিডিওর কোনো অংশ কাটতে পারবো। এটা আছে কপি, তারপরে এখানে স্পিল্ড আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে টুল, প্রত্যেকটার এক একটার আলাদা কাজ আছে, যে কাজগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপরে এখানে আমাদের কিছু টুল আছে, যেমন আমাদের এটা হচ্ছে সিলেকশন টুল, কোনো একটা ভিডিও এইভাবে ক্লিক করে আমরা সিলেকশন করে এটাকে নাড়াতে পারবো। তারপর হচ্ছে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ভিডিওটাকে স্লাইড করতে পারবো। যেমন কোনো কারণে আমরা এইটাকে 400% বা 300% করলাম, করার পরে এটাকে আমরা এভাবে
না রাখতে পারবো, একদিক থেকে আরেক দিকে নিতে পারবো। মানে যখন আমাদের সূক্ষ্ম এডিট করা লাগবে, বেশি জুম করা লাগবে, জুম করে কোনো একটা অংশকে এভাবে টানতে হবে, তখন আমরা এটাকে টানতে পারবো। বাট আমরা যখন আবার এই যে স্ক্রিন ফিট করে দিব, তখন আবার এই ফিট হয়ে যাবে। আর এটা হচ্ছে কপ টুল, কপ টুলের মাধ্যমে আমরা কোনো কিছু সহজেই কাটতে পারবো। আর এখানে আমাদের প্রজেক্ট সেটিংয়ে আছে, আমরা কোনো একটা কাজ শুরু করার আগে আমরা এই প্রজেক্ট সেটিংয়ে কাজ শুরু করব। যেমন আমরা জানি যে ভিডিওর অনেক সময় এইরকম হয় যে 1920x1080, 720x1080 এই সেটিংগুলো নিয়ে শুরু করতে হয়। এই সেটিংগুলো আমরা এই প্রজেক্ট সেটিং থেকে আমরা করতে পারবো। তারপর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল। কোনো একটা ইমেজ বা ভিডিও যেটাই থাক না কেন, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের এই প্রপার্টিস অপশন থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে দেখেন আমরা প্রপার্টিস অপশন থেকে আমরা এই ভিডিও বা ইমেজ যাই অ্যাড করি না কেন, বা এই ভিডিও বা ইমেজ বা ফটো যেটাই হোক না কেন, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন এটার অপাসিটি কমানোর দরকার, আমরা এই যে প্রপার্টিস প্যানেল থেকে এটার অপাসিটি কমাইতে পারি। অপাসিটি বাড়ানোর দরকার, আমরা বাড়াইতে পারি। এটাকে স্কেল করার দরকার, আমরা স্কেল করতে পারি। এটাকে ছোটো করার দরকার, এই যে ছোটো করতে পারি। অর্থাৎ প্রপার্টিস প্যানেল থেকে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো। যেমন আমি যদি একটা ট্রানজিশন অ্যাড করি, আমার ফেভারিট লিস্ট করা আছে ট্রানজিশন, আমি ফেভারিট লিস্টে গেলাম, যাওয়ার পরে আমি এই ট্রানজিশনটা অ্যাড করলাম। এখন এই ট্রানজিশনের অনেক কিছু আমি দেখেন এই যে ফ্যাড ইন দেওয়া আছে, আমি চাইলে অন্য কিছু দিতে পারবো। এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেলে যখন কোনো একটা ইফেক্ট বা কোনো কিছু অ্যাড করবো, তখন সেটা প্রপার্টিস প্যানেলে এসে থাকবে। যেমন আমি যখন এই যে এটা এখন অ্যাড করলাম এই ফ্যাড ইন ট্রানজিশনটা, তখন কিন্তু এটা প্রপার্টিস প্যানেলে আসলো, আসার পরে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন এটা ছিল, আমি চাইলে এই 3D যে ইফেক্টগুলো আছে এটা দিতে পারি। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে ইফেক্টটা, এই যে চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে যখন ক্লিক করবো, এই যে এখানে আসছে। আবার চাইলে অন্যগুলোও দিতে পারি। আবার এই যে এখানে রিভার্স আসছে, দেখেন তার উল্টাটা হবে, এখন যা হলো তার উল্টাটা হবে। এই যে এতক্ষণ আসলো এদিক থেকে, এখন আসতেছে এদিক থেকে। আপনি যখন এটা তুলে দিবেন, তখন দেখেন এটা আসবে এদিক থেকে, এটা আসতেছে এদিক থেকে। আবার এটা যখন দিয়ে দিবেন, এটার রিভার্সটা হবে, এই যে তার উল্টা দিক থেকে আসতেছে, এই যে উল্টা দিক থেকে আসতেছে। অর্থাৎ যাই কিছু করি না কেন, বা যে ইফেক্ট বা যেটাই অ্যাড করি না কেন, সেটা আমরা প্রপার্টিস প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। আর এখানে হচ্ছে আমাদের এই ভিডিওটা আমরা অনেক সময় প্লে করতে হবে, অনেক সময় পজ করতে হবে। তাহলে প্লে এবং পজ করার জন্য আমাদের এই বাটনটা ইউজ করতে হবে। আর এখানে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমরা যদি আগাতে চাই, পিছাতে চাই, তাহলে আমরা এই জিনিসগুলো এই বাটনগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। আর এই এটা হচ্ছে আমাদের ভিডিও যে কতটুকু প্লে করলাম সেটার বার। আমরা চাইলে এটাকে আগায় নিতে পারি, এটাকে পিছিয়ে নিতে পারি, দেখতে পারি যে কোথায় কী আছে। যেহেতু এটা একটা স্টিল ইমেজ, সো আমরা যেখানে যাই না কেন একই ইমেজ দেখতে পারবো। যদি একটা ভিডিও থাকতো, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আমরা দেখতে পারতাম। এ হলো মোটামুটি আমাদের সফটওয়্যারের ইন্টারফেস। এখন একটা বিষয় আমি আপনাদের বলি, আমরা অনেক সময় জানি আমাদের এটা যেহেতু একটা ইমেজ, সো ইমেজটা আমি ডিলেট করে দিলাম, আমি একটা ভিডিও নিয়ে আসি। যেহেতু আমাদের এই যে লাইব্রেরির ভিতরে বাই ডিফল্ট ভিডিও থাকে, সো আমি এখান থেকে ভিডিও নিয়ে আসলাম, এখান থেকে এই ভিডিওটা টাইমলাইনে আমি অ্যাড করলাম। এবার আসুন, ভিডিও আসলে কি? ভিডিও হচ্ছে অনেকগুলো স্টিল ইমেজের কম্বিনেশন। যেমন আমরা জানি একটা সেকেন্ড, দুইটা সেকেন্ড, এইভাবে তিনটা সেকেন্ড, যে 60 সেকেন্ড এক মিনিট হয়। আবার ভিডিওর ভিতরে যেটা হয়, আমাদের হয় 30 ফ্রেমের থাকে, নাহলে 60 ফ্রেমের থাকে, বা 29 ফ্রেমের থাকতে পারে, এইভাবে ফ্রেম অনুযায়ী। ফ্রেম বলতে আমরা যেটা বুঝি, একটু খেয়াল করেন আমার টাইম লাইনে, আমার এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। আমি 1 সেকেন্ডে এটাকে কাট করলাম, বা এই যে এখানে স্পিল্ড অপশন আছে, এটা দিয়ে আমি এটাকে স্পিল করলাম। এখন এটাকে যখন স্পিল করলাম, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 1 সেকেন্ড। আমি যদি প্লে করি, দেখেন এই যে এতটুকু হচ্ছে 1 সেকেন্ড, ঠিক 2 সেকেন্ড হচ্ছে এতটুকু। তাহলে এবার খেয়াল করবেন আপনারা, এটার মাধ্যমে আমরা নেক্সট মিডিয়াতে যেতে পারি, আর এটার মাধ্যমে নেক্সট ফ্রেমে যেতে পারি। আমি যখন একটা ক্লিক করব, তখন 1 ফ্রেম করে যাচ্ছে, এই যে 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, এইভাবে এইভাবে। এখন এই ফ্রেমে আমি যখন আসি, তখন একটা স্টিল ইমেজ কিন্তু দেখাচ্ছে এখানে। আবার যখন আমি এখানে যাব, তখন আরেকটা ইমেজ,
আবার যখন এখানে যাব আরেকটা ইমেজ, এইভাবে যখন আমি সামনের দিকে আগাচ্ছি তখন ফ্রেমগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। এর ভিতরে 30টা ফ্রেম আছে। যদি আমি এই প্রথম ফ্রেমে যাই তাহলে ফ্রেমে যাওয়ার অপশন হচ্ছে এখানে ক্লিক করা, অথবা শর্টকাটে দেখেন এই ফুল স্টপ যেটা আছে এটাতে ক্লিক করলে প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম আগাবে। তাহলে আমি শর্টকাটটা ইউজ করতেছি। তাহলে এখন আমি ফার্স্ট ফ্রেমে আসি, এখান থেকে আমি নেক্সট ফ্রেমে গেলাম এবং এটাকে স্পিল করলাম। এটাকে স্পিল করতে চাইলে আমরা শর্টকাটের এস ব্যবহার করব, শর্টকাটের কিবোর্ডের এস। তাহলে আমি শর্টকাটটা ইউজ করব। তাহলে আমি এখানে এটাকে স্পিল করলাম, আমি আবার নেক্সট ফ্রেমে গেলাম আবার স্পিল করলাম, আমি আবার নেক্সট ফ্রেমে গেলাম আবার স্পিল করলাম, আবার নেক্সট ফ্রেমে গেলাম আবার স্পিল করলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্পিল করতে হবে। এইভাবে 30টা যদি আমি করে ফেলি তাহলে বুঝতে পারবেন যে ভিডিও হচ্ছে এই। আপনি যদি আপনার প্রত্যেকটা ইমেজ এনে এইভাবে একের পর এক বসান, যে একটা তারপর আরেকটা ইমেজ তারপর আরেকটা ইমেজ এইভাবে বসান, এইভাবে স্টিল ইমেজগুলো যদি বসান তাহলে সেটা হবে একটা ভিডিও। অর্থাৎ আমরা যে এক সেকেন্ড দেখি, এক সেকেন্ডে 30টা ইমেজ এই যে একের পর এক এইভাবে বসানো আছে, যার কারণে একটা ভিডিও তৈরি হচ্ছে। একইভাবে তাহলে আপনি যদি চিন্তা করেন যে তাহলে প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে 30 বা 60টা ফ্রেম থাকবে। যদি সেটা 60 ফ্রেমের হয়ে থাকে তাহলে 60টা ইমেজ থাকবে, যদি সেটা 30 ফ্রেমের হয়ে থাকে তাহলে 30টা ইমেজ থাকবে। এইভাবে পুরো ভিডিওটা কমপ্লিট হয়। অনেক কাজেই দেখবেন আমাদের কিছু কাজ, এমন কাজ আছে যে সূক্ষ্ম কাজ করতে হয়, তখন আমাদের প্রত্যেক ফ্রেমে ফ্রেমে কাজ করতে হয়, এইভাবে পার ফ্রেমে ফ্রেমে এইভাবে চেক করে কাজ করতে হয়, এইভাবে পার ফ্রেমে ফ্রেমে। সো আমাদের ফ্রেমটা বুঝতে হবে। তার মানে ভিডিও হচ্ছে কি, অনেকগুলো ইমেজের স্টিল ইমেজের কম্বিনেশন। আমরা ভিডিওতে ধরেন এই যে এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন হয়ে ভিডিওগুলো আস্তে আস্তে জুম ইন হচ্ছে, কিন্তু আসলে জুম ইন হচ্ছে আমরা এটা ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো প্রত্যেকটা ফ্রেমের স্টিল ইমেজ। আমি যদি এখানে যাই তাহলে একটা স্টিল ইমেজ, এখানে আবার যদি এখানে যাই তাহলে স্টিল ইমেজ। দেখেন এখন যদি খেয়াল করেন আপনারা, যে আমি যদি এখানে কয়েকটা স্পিল করে ফেলি, এখন আপনারা খেয়াল করেন এই যে কয়েকটা ফ্রেম আমি ভাগ করলাম, প্রত্যেকটা ফ্রেমে যদি আমি যাই তাহলে দেখবেন যে এখানে কিছু পরিবর্তন হচ্ছে। এই যে এই ফ্রেম থেকে এই যে ইমেজটা কিন্তু আস্তে আস্তে জুম ইন হচ্ছে, এই যে এইভাবে আস্তে আস্তে জুম ইন হচ্ছে এইভাবে। অর্থাৎ প্রত্যেকটা একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের একটু ডিফারেন্ট থাকে ইমেজগুলা, যখন আমরা এই যে জুম ইন থাকে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের ডিফারেন্ট থাকে, যার কারণে যখন এগুলোকে কম্বাইন আকারে অর্থাৎ একের পর এক বসানো হয় তখন সেটা একটা ভিডিও আকার ধারণ করে। তাহলে এতদিন আমরা ভিডিও বলতে যাই বুঝতাম, তাহলে আজকে বুঝবো যে ভিডিও বলতে হচ্ছে স্টিল ইমেজ, স্টিল ইমেজের কম্বিনেশন। প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে যখন আমি স্টিল ইমেজ বসাই দেবো তখন সেটা একটা ভিডিও ধারণ করবে, মানে ভিডিও হয়ে যাবে। ওকে, আমি আপাতত এইটা ডিলিট করে দিলাম। এখন এই টাইম লাইন থেকে আমি সহজে ডিলিট করে দিলাম কোনো একটা ফুটেজ বা যাই আছে, এটা আমি সহজে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলেও আমাদের এখানে থেকে যাবে। আমি এই দুইটা যদি ডিলিট করতে চাই তাহলে দুইটা সিলেক্ট করব, এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এই হলো মোটামুটি আমাদের সফটওয়্যার ইন্টারফেস। ভিডিও বলতে কী বোঝায়, ভিডিও এডিটিং কী, এটা গুরুত্ব, তারপর কী কী সফটওয়্যার কাজ আমরা শিখবো, এই বিষয়গুলো। এখন আমরা মূল আলোচনায় যাই, যেটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক আলোচনা বা আমাদের কাজ। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা ফুটেজ এডিট করার জন্য আমরা ক্যামতাসিয়া এই সফটওয়্যারের ভিতরে কীভাবে নিয়ে আসতে পারি ইনপুট করার ওয়ে। এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে ছয়ভাবে আমরা একটা ভিডিওকে এই ক্যামতাসিয়ার ভিতরে নিয়ে আসতে পারি। আপনাদের খুব বেশি জানা লাগবে না, যদি একটা অপশন জানেন তা হবে, বাট দেখানোর সাথে বা জানার সাথে আমরা সবগুলো অপশনই দেখাবো। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে, দেখেন আপনার ক্যামতাসিয়া ওপেন করলে এখানে ইনপুট মিডিয়া অপশনটা দেখতে পারবেন, এটা কিন্তু সবসময় থাকবে না, প্রথম যখন আপনারা এটা ওপেন করবেন তখন এটা থাকবে। আমি যদি ইনপুট মিডিয়াতে ক্লিক করি তাহলে দেখেন আমরা এই কম্পিউটারের ভিতরে যাব, ঠিক কম্পিউটারের যে ফোল্ডারে আপনি ভিডিওটা রাখছেন সেই ফোল্ডার থেকে। যেমন আমি যদি এখানে যাই, তারপর হচ্ছে আমি এই যে এখানে যদি যাই, যেমন ফটোশপ এখানে যদি যাই, আমাদের ফার্স্ট ক্লাস এখানে আমার একটা ভিডিও আছে ওয়ার্ক স্পেসের উপরে, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, দেন আমি এখানে এটা দিয়ে দিলাম, ওপেন করলে এটা আমাদের মিডিয়া বিনের ভিতরে এটা চলে আসবে। এই ছিল আমাদের একটা অপশন। এখন আরেকটা অপশন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে ফাঁকা স্পেসটা আছে, যেখানে আমাদের ফুটেজটা আমরা আনলাম তার এই পাশে যে ফাঁকা এমটি স্পেসটা আছে,
সেখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইনপুট মিডিয়া অপশনটা এখানে আছে। আমরা বেশিরভাগ সময় এই অপশনটা ইউজ করতে পারি যে ইনপুট মিডিয়া অর্থাৎ এমটি জায়গায় যেখানে আমাদের কোনো ফুটেজ নেই, এই ফুটেজের উপরে না কিন্তু, যেমন ফুটেজের উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। ফুটেজের বাইরে যেখানে ফাঁকা জায়গা আছে এইরকম, মানে কোনো কিছু ফুটেজ নাই, সেখানে রাইট বাটন ক্লিক করব তাহলে ইনপুট মিডিয়া অপশনটা আসবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ওই ফোল্ডারের ভিতর নিয়ে আসছে। আমরা চাইলে অন্য ফোল্ডার এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এখন যদি ডাউনলোডে যাই এবং আমরা ভিডিওতে যাই, সাপোজ ধরেন আমি এই ফুটেজটা এখন নিয়ে আসব, নিয়ে আসলাম, ওপেন করলাম, এই ফুটেজটাও আমাদের এই মিডিয়া বিনের ভিতরে চলে আসবে। ওকে, এই ফুটেজটাও আসছে। তাহলে এই গেল দুইটা অপশন, একটা হচ্ছে ইনপুট মিডিয়াতে ক্লিক করে, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইনপুট মিডিয়াতে ক্লিক করে। এরপরে আরেকটা অপশন দেখেন আপনারা, এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি প্লাস অপশনে ক্লিক করি তাহলে আমরা ইনপুট মিডিয়া দেখতে পাচ্ছি, যে ইনপুট মিডিয়া। আমরা যদি ইনপুট মিডিয়াতে ক্লিক করি সেমভাবে আমরা কম্পিউটারের ভিতরে চলে যাব, আমাদের যে ফোল্ডার থেকে আনা দরকার সেই ফোল্ডারটা সিলেক্ট করে, যদি আমরা এখানে এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করি তাও এই ফুটেজটা আমাদের এই মিডিয়া বিনের ভিতরে চলে আসবে। এই গেল তিনটা অপশন। এরপরে আরেকটা অপশন যদি আমরা দেখি সেটা হচ্ছে ফাইল অপশন। এই ফাইল অপশনে যাব, যাওয়ার পরে আমাদের এই যে ইনপুট আছে, দেখেন ফাইল অপশনে যাওয়ার পরে ইনপুট অপশন আছে, ইনপুট অপশন থেকে আমরা এই মিডিয়া অপশনটাতে ক্লিক করব। তো এই ইনপুট অপশন থেকে মিডিয়া অপশনে ক্লিক করলেও সেমভাবে আমাদের কম্পিউটারে যাবে, যাওয়ার পরে আমরা এই ফুটেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই আমাদের এই ফুটেজটা এই মিডিয়া বিনের ভিতরে চলে আসবে। এরপরে আমাদের আরেকটা অপশন যদি আমরা দেখি সেটা হচ্ছে আমরা শর্টকাট কিয়ের মাধ্যমে, কিবোর্ড শর্টকাট কিয়ের মাধ্যমে কন্ট্রোল আই, কন্ট্রোল স্পেস করে ধরে রেখে যদি আমরা আই বাটনে ক্লিক করি তাও আমরা কম্পিউটারের ভিতরে চলে যাব কোনো একটা ফুটেজ নিয়ে আসার জন্য। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমাদের একটা ইমেজ আমরা নিব, এই ইমেজটা আমরা নিব, এই ইমেজটা সিলেক্ট করলাম, বা আমরা ইমেজের পরে পরবর্তীতে যদি ধরেন আমরা আচ্ছা ইমেজই নিলাম, ওপেন করলাম, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। এইগুলো আমাদের পাঁচটা অপশন, পাঁচটা অপশনের মাধ্যমে আমরা পাঁচটা ফুটেজ আমরা এখানে নিয়ে আসলাম। এবার আরেকটা অপশন হচ্ছে আমরা সরাসরি ধরেন আমি ইয়েতে চলে গেছি কম্পিউটারের ভিতরে, আমি কিন্তু ক্যামতাসিয়ার ভিতরে না, বাইরে চলে আসছি আমাদের পিসির ভিতরে। এখন এই ফুটেজটা আমার নিতে হবে, এখন এই ফুটেজটা আমি যেটা করব এটাকে সিলেক্ট করে টান দিব, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলে, অর্থাৎ টান দিছি যে এই যে আমি মাউসের এটাকে ধরছি, মাউসের লেফট বাটন চেপে ধরছি, এটাকে ছাড়ি নাই কিন্তু, না ছেড়ে সরাসরি এখানে আসব, তার ছাড়বো না। আসার পরে এটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমি যদি এখানে এনে ছেড়ে দেই তাহলে এটা এখানে আসবে। আমার এটা হচ্ছে ইনস্টল করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, যার কারণে এটা আমার আসতেছে না, বাট আপনাদের আসবে, এখানে ছেড়ে দিলেই এটা চলে আসবে। এই হলো ছয়টা অপশন যেটার মাধ্যমে আমরা আনতে পারি। সবসময় আপনারা যেটা করতে পারেন শর্টকাট কি কন্ট্রোল আই, অর্থাৎ এই যে যে অপশনগুলো আছে যে কোনো একটা অপশন আপনাদের জানলে হবে। দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি কন্ট্রোল আই, অথবা এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ইনপুট মিডিয়া, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে যে কোনো ফুটেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই ওপেন হয়ে যাবে। তাহলে এ হচ্ছে ছয়টা ওয়ে যেখানে আমরা ফুটেজগুলো আমাদের এই মিডিয়া বিনের ভিতরে আনতে পারি। আচ্ছা, এবার আমরা যখন ফুটেজগুলো আনবো তখন দেখেন প্রথম হচ্ছে ভিডিওর একটা তালিকা আছে, এখানে ভিডিও যেগুলো আনছি সেখানে এগুলো এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে যে ইমেজগুলো থাকবে সেইগুলো এখানে দেখাবে, ইমেজের লিস্ট দেখাবে, তারপর হচ্ছে অডিও লিস্ট দেখাবে। এবার আমরা ইনপুট এই মিডিয়া বিনের ভিতরে একটা ফুটেজ নিয়ে আসলাম, এখন এটা যতক্ষণ পর্যন্ত আমরা টাইম লাইনে না নেব ততক্ষণ পর্যন্ত আমরা এডিটিংয়ের কাজ শুরু করতে পারবো না। ধরেন সাপোজ আমাদের এই ফুটেজটাকে আমরা টাইম লাইনে নেব, তো টাইম লাইনে নিতে চাইলে আমরা যেটা করব এটাতে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে অ্যাড টু টাইম লাইন অ্যাড প্লে হেড এই অপশনটা সবার সামনে মানে একবার উপরে আছে, এটাতে ক্লিক করলেই আমাদের এই টাইম লাইনে এই ফুটেজটা চলে আসবে। যে আমরা যখন টাইম লাইনে ফুটেজটা আসবো তখন আমরা এই যে এই অপশনটা মনে আগে বলছি কি না, এটা হচ্ছে ক্যানভাস বা আমরা এই মনিটর বলতে পারি, এটা ক্যানভাস, এই ক্যানভাসের ভিতরে আমাদের এই ভিডিওটা আমরা দেখতে পারবো যখন টাইম লাইনে আসবে। যখন আমরা ভিডিওটা প্লে করব এই টাইম লাইনে ভিডিওটা প্লে হবে,
এই টাইমলাইনে আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটার কোথায় কি আছে এবং কোথায় সংশোধন করতে হবে, কোথায় কি অ্যাড করতে হবে, এটা আমরা এই এই ক্যানভাস থেকে দেখতে পারবো। সাপোজ এই ভিডিওর কিছু অংশ আমরা কেটে ফেলে দেব, যেমন এই অংশটুকু আমরা কেটে ফেলে দেব, তার জন্য আমরা কি করতে পারি, এখানে স্পিল করলাম, এই যে স্পিল হয়ে গেল। এখন এই যে ধরেন আমাদের এই ভিডিওর কাজ ছিল যদি এরকম হয় যে শুধুমাত্র এই অংশটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিতে হবে, তাহলে আমি কি করলাম এখানে এসে স্পিল করলাম, স্পিল করে বাকি অংশ যেটুকু আসছিল এইটুকু সিলেক্ট করলাম এইভাবে মাউস টাইনা, অর্থাৎ এখানে চাপ দিয়ে ধরে রেখে মাউসের লেফট বাটন এদিকে টাইনে নিয়ে আসলাম, এই অংশটুকু সবগুলো সিলেক্ট হলো। আমি কি করলাম এই যে কিবোর্ডের ডিলেট কি প্রেস করে বাকিটুকু ডিলেট করে দিলাম, ধরেন এইটুকু আমাদের ভুল ভিডিও ছিল যার কারণে আমরা ডিলেট করলাম। এখন এইটুকু হচ্ছে আমাদের মেন ভিডিও, এখন এইটুকুর ভিতরে আমাকে কাজ করতে হবে। এখন এই তিনটা বার দিয়ে আমরা কোনো কারণে কথা বলতেছে তার মধ্যে দেখলাম আমরা এই যে এই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। এই এই লাল যে বারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে টান দিলাম, টান দিলে এইভাবে দেখেন সিলেক্ট হচ্ছে, এই মাঝখানে যে অংশটুকু এইভাবে এই ই দিয়ে সিলেক্ট হলো, এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম। এখন এইটুকু আমাদের দরকার নাই, এইটুকু আমাদের ভুল ছিল মাঝখান থেকে, তাহলে এইটুকু সহজে আমরা কেটে ফেলতে পারি। এইটুকু কাটার জন্য আমরা এইভাবে সিলেক্ট করব, টান দিয়ে সিলেক্ট করে এখানে দেখেন কাট অপশন আছে, বা আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে কন্ট্রোল এক্স, বা আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এইটুকু কাট হয়ে গেছে। শুধু কাট হয় নাই, কাট হওয়ার পরে দুইটা আবার জয়েন হয়ে গেছে, জয়েনের অংশটুকু আপনারা সেলাইয়ের মতো অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুইটাকে কাট করে ওইটুকু অংশ বাদ দিয়ে দুইটা অংশ জয়েন করে দিছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। সেমভাবে যদি আমরা এখানে যাই এই অংশটুকু এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বা এখান থেকে এটা ক্লিক করি, তাহলেও এইটুকু এই যে ডিলেট হয়ে গেছে। অর্থাৎ একটা ভিডিওতে আমি কোনো একটা অংশ যদি আমি এইভাবে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এই বারটাকে ইউজ করব, এই যে এইভাবে এই বারটাকে ইউজ করব, তাহলে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলে দেব। এখন এইবারে আমাদের কিছু অ্যানোটেশন অ্যাড করা লাগলে, কোনো একটা লেখা অ্যাড করা লাগলে এখান থেকে আমরা যে লেখা আছে লেখাগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকের ভিডিওর বা আজকের ভিডিওর যে মূল বিষয় ছিল ইনপুট আমরা কীভাবে করতে পারি, আর টাইমলাইনে কিছু বিষয় দেখলাম। ইনপুট এবং এক্সপুট এই দুইটা হচ্ছে মেন বিষয় আজকের ক্লাসে আর কি, ইনপুট এবং এক্সপুট কীভাবে করব। ধরেন আমি এই যে কোনো কারণে একটা টেক্সট আমার দরকার পড়লো, আমি এই টেক্সটটা এখানে অ্যাড করলাম এইরকম। আপনার টেক্সটটাকে যদি এডিট করতে চাই এখানে ডাবল ক্লিক করলাম টেক্সটটাকে, দেন আমি এডিট করে দিলাম, এটাকে লিখলাম ওটিডি, এখানে আমরা এই টেক্সটটা অ্যাড করলাম। তাহলে আমাদের ধরেন কাজই ছিল এইটুকু যে লম্বা একটা ভিডিও ছিল, এই ভিডিওটুকু ডিলিট করলাম, মাঝখানে এই যে এখানে একটু ভুল ছিল সেইটুকু এই টাইমলাইন বার দিয়ে সিলেক্ট করে সেটুকু কাট করলাম, আর এই যে আরও দুই জায়গায় ভুল ছিল এই দুই জায়গার ভুলগুলো আমরা সিলেক্ট করে কাট করে দিলাম। আর একটা টেক্সট আমাদের অ্যাড করার দরকার ছিল, ওটিডি নামে একটা টেক্সট, এইটুকু ছিল আমাদের ভিডিওর কাজ। তাহলে আমরা প্রথমে যেটা করলাম ভিডিওটা ইনপুট করলাম, ইনপুট করে এটাকে টাইমলাইনে নিয়ে আসলাম, এই কাজগুলো এই টুলসের মাধ্যমে বা টাইমলাইন বার সিলেক্ট করে করলাম, আর এনোটেশন থেকে আমরা এখান থেকে এই টেক্সট অ্যাড করলাম। এখন এই ভিডিওটা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে হবে, মানে সেভ করে এই এক্সপোর্ট করে রাখতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে এক্সপোর্ট অপশন আছে এই উপরে ডান পাশে এক্সপোর্ট অপশন, বা শর্টকাটে আমরা কন্ট্রোল পি ইউজ করতে পারি। আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন ক্লিক করা মাত্র লোকাল ফাইল বেরিয়ে আসবে, আমি লোকাল ফাইলে ক্লিক করলাম। লোকাল ফাইলে ক্লিক করে আমি এখান থেকে কাস্টম প্রোডাকশন সেটিং, এখান থেকে আমরা যেটা করব MP4 অনলি আপ টু 1080p এটা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা কম্পিউটারের ভিতরে কোন ফোল্ডারে আমি সেভ করব, ধরেন আমি এখানে সেভ করলাম, এখানে আমি সেভ করলাম, আর এখানে এটা নাম দেব, নামটা কি আমি নাম দিলাম টেস্ট, দেন আমি সেভে ক্লিক করলাম। এখন আমার নাম হলো, আমার ফোল্ডার সিলেক্ট করা হলো, এই অপশন থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করলাম, আর এই অপশন বলতেছে অর্গানাইজ প্রোডিউস ফাইল ইনটু সাব ফোল্ডার, অর্থাৎ
এই যে আমি নামটা দিলাম এর ভিতরে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি অর্থাৎ টেস্ট নামে আরেকটা ফোল্ডার তার ভিতরে ভিডিওটা যদি দিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব অন্যথায় শুধুমাত্র যদি ভিডিওটা সেভ করতে চাই কোনো ফোল্ডার ছাড়া তাহলে আমরা এটা ডিসিলেক্ট করে দেব দেন আমরা এই শো প্রোডাকশন রেজাল্ট অর্থাৎ আমরা যখন ভিডিওটা কমপ্লিট হবে এন্ডারিং তখন আমরা এটা রেজাল্টটা দেখতে পারবো এটা দেব আর আমাদের সাবফোল্ডার দরকার পড়লে দেবো না হলে দেবো না আপাতত আমি সাবফোল্ডার ছাড়াই দিলাম দেন আমি ফিনিশড অপশনে ক্লিক করলাম তাহলে এটা 0.1 0.2 এইভাবে 1 2 3 4 5 এইভাবে গিয়ে গিয়ে 100% যখন হবে তখন আমরা আমাদের কম্পিউটারে এই ইটা খুঁজে পাব ভিডিওটা খুঁজে পাব যখন 100% হলে এই যে যে বলছিলাম যে রেজাল্টের টিক চিহ্নটা দিয়ে দিলাম এটা কিন্তু এখানে শো করতেছে এই যে ফিনিশড আমরা ফিনিশ দিলে এটা এখান থেকে চলে যাবে এই ফিনিশ দিয়ে দিলাম এখন যদি আমরা কম্পিউটারের ভিতরে যাই যাওয়ার পরে আমাদের ডি এর ভিতরে D102 এর ভিতরে আমরা ভিডিও এডিটিং টেস্ট নামে একটা ভিডিও করছিলাম যে টেস্ট এই যে টেস্ট সাবফোল্ডার না সাবফোল্ডার সারা দিয়েছিলাম সাবফোল্ডার দিলে এরকম একটা ফোল্ডারের ভিতরে টেস্টটা শো করতো এই ভিডিওটা শো করতো সো আমি এই ভিডিওটা এখন প্লে করে দেখতে পারবো এই ভিডিওটা আমার ভাইয়েরকে আমি দিতে পারবো এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারবো আমার এই ভিডিও দিয়ে যা করা যায় ঠিক আমি তাই করতে পারবো এই যে দেখেন এটা কিন্তু এই যে চলে আসছে যে ভিডিওটা তাহলে আমি এখান থেকে আমার ভিডিওটা আমি ইউজ করতে পারবো তাহলে এ হলো আজকের বিষয় যে আমরা মোটামুটি যে বিষয়গুলো জানলাম যে ভিডিও এডিটিং তার গুরুত্ব ভিডিও এডিটিং সফটওয়্যার আর ইনপুট কীভাবে করব আর টাইম লাইনে কিছু কাজ এবং কীভাবে আমরা ভিডিওটা এন্ডারিং দিয়ে আমাদের কম্পিউটারে আমরা রাখতে পারবো যেটা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো বা আমাদের ভাইয়েরকে আমরা এই ভিডিওটা দিতে পারবো ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম